পাঁচই জানুয়ারি শুরু হওয়া আসুৎখলা কোতায় গ্রন্থ এবং গ্রাম উন্নয়ন মেলা মাঠে আজ আমরা এসে হাজির হয়েছি সব খবরের পক্ষ থেকে। আমাদের সঙ্গে আছে এই মেলা কমিটির সেক্রেটারি সম্মানীয় সুশান্ত ঘোষ, ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। সুশান্তবাবু, আপনাকে জিজ্ঞাসা করছি, এই মেলায় দেখলাম আপনার দ্বিতীয় বছর, প্রথম বছর হয়েছিল, আবার দ্বিতীয় বছর এই মেলাটা শুরু করেছেন, হঠাৎ আপনার মেলা করবেন এই টেন্ডেন্সি মাথায় আসলো কিভাবে? প্রথমে বলি, আমাদের এই গ্রন্থ, এই যে গ্রাম উন্নয়ন মেলা, মানে আমরা দেখেছিলাম এইগুলো বেশিরভাগই শহরের দিকে প্রচলিত ছিল। আমরা একটা দেখি ভাবলাম যে গ্রামের মানুষকে সচেতন করার জন্য, যে যাতে গ্রামের মানুষ সাংস্কৃতিক জগতে আসে, সাংস্কৃতিক জগতে আসতে গেলে তাহলে আমাদেরকে এই গ্রন্থ গ্রাম উন্নয়ন মেলা, মানে দুটো নাম কেন দিয়ে আছে, গ্রন্থ হচ্ছে একটা একটা দিক এবং গ্রাম উন্নয়ন হচ্ছে একটা উন্নয়নের দিক, সেই সব গ্রন্থ গ্রাম উন্নয়ন মেলা আমরা নাম দিই, যে যাতে গ্রামের এলাকার, আমাদের এই এলাকা হচ্ছে অন্তত পিছিয়ে পড়া গ্রাম, সেই গ্রামকে তুলে ধরার জন্য, যাতে আমরা শহরের সাথে বেড়ে উঠতে না পারলেও কিছুটা যেন আমরা, মানে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে যেন আমরা এলাকার মানুষকেই মেলাতে আনতে পারি। মেলা মানে একটা মিলন, সেই মিলন উৎসবে যেন সবাই, এই গ্রামের মানুষ, এই সময় আমাদের গ্রামের মানুষ বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকে, যাতে এই মেলা প্রাঙ্গণে এসে এই কটা দিন আমরা একসাথে মিলিত হয়ে, সমস্ত গ্রাম এই অনুষ্ঠানে মিলিত হয়ে আমরা অনুষ্ঠান এটাকে সাফল্যমণ্ডিত করার জন্যই আমরা এই মেলা ফেলেছি। এই মেলায় আমাদের প্রথম যিনি উদ্যোক্তা ছিলেন, আমাদের দলের কাণ্ডারি বলতে পারেন, আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, উনি এখন রাজ্যের পরিবহন ও সেই দপ্তরের মন্ত্রী, উনি আমাদের এই মেলার প্রথম বছর উদ্বোধন করে গিয়েছিলেন। ওনারই হাত ধরেই আমরা এই মেলা প্রথম উদ্বোধন করেছিলাম। উনি আমাদেরকে যুক্তি দিয়েছিলেন যে গ্রামের দিকে কিছু উন্নয়ন, কিছু মেলা, কিছু সাংস্কৃতিক জগৎ গ্রামের দিকে, মমতার যে উন্নয়নকে গ্রামের দিকে পৌঁছাতে হবে, সেই থেকে আমরা এই মেলা চালিয়ে আসছি। কিছুদিন হয়তো আমরা দু তিন বছর মেলা আমরা করাতে পারিনি আর্থিক দিকে, আর্থিকের জন্য আমরা সেটা আবার গ্রামের অনেক মানুষকে আমার কাছে পেতে আমরা এই মেলাটাকে আবার নতুন করে আবার শুরু করেছি। আপনাদের মেলায় দেখছি প্রতিদিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সর্বোপরি সাত দিন সাতটা দলের যাত্রার প্রতিযোগিতা হচ্ছে। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে প্রতিযোগিতামূলক যাত্রাপালা, এতে গ্রামবাসীরা আপনাদের সঙ্গে কতটা সহযোগিতা করছেন? গ্রামবাসীদের সহযোগিতা আছে, কারণ বলি আমাদের গ্রামের মানুষ আছে, যাত্রাপ্রিয় মানুষ আছেন অনেকই। আমরা দেখছি, মানে আগে দেখেছিলাম, মানে যাত্রা জগৎটা খুবই মানুষ ভালোবাসত, কিছুদিন যাবত আর বছর পাঁচ ছয় দেখতে পাচ্ছি যাত্রা জগৎটা থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছে। আমরা দেখলাম একটা নোংরা নেমে ড্যান্সের মাধ্যমে দিয়ে মানুষ দেখতে একটা সেই দিকে বেশি ফিরে গেছে। আমরা দেখলাম ওই দিকটা থেকে মানুষকে সরাতে গেলে আমাদের একটা গ্রামের মানুষকেও আমরা সাথে পাবো, তাই জন্য আমরা এমএচআর যাত্রা করেছি, কারণ গ্রামের ছেলেরাও মানে এই জগতে আসবে, এই জগতে একটা সংস্কৃতি দিকে তার গ্রামের ছেলেরাও তৈরি হবে, কারণ পয়সা দিলে পেশাদার যাত্রা পাওয়া যায়, কলকাতার দলও পাওয়া যায়। কারণ আমরা দেখলাম যে গ্রামের কিছু মানুষ, কিছু ছেলে শিল্পীও তৈরি হবে, সেই হিসেবে আমরা দেখলাম যে এই অনুষ্ঠানটাকে আমরা সামনে রেখে যে গ্রন্থ গ্রাম উন্নয়ন মেলা, ওর জন্য আমরা একটা ওই মেলাটাকে কেন্দ্র করি আমরা যাত্রা জগৎটাকেও একটু তুলে ধরেছি। এখন আমাদের বাংলার ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি যাত্রার দিক থেকে সত্যিই তো মানুষ মুখ কিছুটা ঘুরিয়ে নিয়েছে, তো সেই জায়গাতে আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাই, আপনার মেলার সর্বাঙ্গীন উন্নয়ন কামনা করে শেষ করছি।